দাদা, আমি বলছি এই সমস্ত ঘটনা ঘটছে কিন্তু ওই একটা জিনিস নিয়ে, ওই অপয়া ফ্ল্যাটের জন্য। ফ্ল্যাটটাকে তুমি অপয়া বলো না? বলবো না, এখন ওটাকে অপয়া বলবো না? আশ্চর্য, রবি চৌধুরীর মতন একটা লোক আমাকে ফোনে হুমকি দিচ্ছে, আমাকে ফোনে হুমকি দিচ্ছে এবং সেগুলো আমাকে শুনতে হচ্ছে এবং হজম করতে হচ্ছে। আমার লোককে, আমার স্টাফকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, কেন? এরপরও কি আপনার কাছে কারণটা পরিষ্কার নয়? থানা কিন্তু আমাকে অন্য খবর দিয়েছে জগা, কালুয়ার বই, কালুয়ার এগেনস্টে ডায়েরিটা করেছে। আমি মানছি, 100 বার মানছি যে কালুয়ার বই করেছে, কিন্তু ওর পেছনে কি আছে সেটা দেখুন। রবি চৌধুরীর বউ তো ওকে দিয়ে ওইটা করালো, আশ্চর্য ব্যাপার। কিন্তু এই ঘটনাটা না বোঝার মতন এতটা কাঁচা লোক তো আপনি নন দাদা। দেখো জগা, পলিটিক্সে সাদা চোখে যতটুকু দেখতে পাওয়া যায় সেটাই কিন্তু শেষ কথা নয়। ধরো মহামারীতে অনেক লোকজন মারা যাচ্ছে, সবাই দেখছে, কিন্তু এর পেছনে কারণটা কি? কেন্দ্রের বঞ্চনা। মূল কারণটা তোমাকে খুঁজে বার করতে হবে, আর তার জন্য প্রয়োজন একটা থার্ড আই। আরে বাবা, দোষ খুঁজে না বার করতে পারো, দোষটা ঘর থেকে নামিয়ে ফেলার কায়দাটা তো রপ্ত করতে পারো। ঠিক পরিষ্কার হলো না, কাকে ঘাট থেকে নামানোর কথা বলছেন? কালুয়া। কালুয়া? কিন্তু ও তো মানে, সরি সরি ভাই, দিনকাল খুব খারাপ যাচ্ছে। আমাদের সময়টা এখন মোটেই ভালো যাচ্ছে না জগা। পার্টির কড়া নির্দেশ, কারো ব্যক্তিগত কোনো ব্যাপারে মাথা গলানো চলবে না। আর তার থেকেও বড় কথা, কালুয়ার বউ, ওর এগেনস্টে যে অ্যালিগেশন এনেছে সেটা কিন্তু খুব ডেলিকেট ইস্যু। ওর মধ্যে নাক গলিয়ে আমি নিশ্চয়ই আমার নাকটা কাটবো না। আর তারপর ওই মিডিয়াওয়ালাদের তো তুমি খুব ভালো করেছিল, মানে কালুয়া তো চালান হয়ে যাবে কোর্টে। হ্যাঁ, ক্রিমিনালরা তো লক আপ থেকে ওখানেই চালান হয়, কিন্তু ও তোমার উপর জন্য তো মাথা ব্যথা কিসের বলো তো? না আশ্চর্য, ও তো আমার স্টাফ। দেখো পশ্চিমবঙ্গে যতদিন বেকার সমস্যা আছে তোমার স্টাফের কোনো অভাব হবে না। স্টাফ দেবীর দেবত্ব ঘোচাবার জন্য ওকে আর একটু ভুগতে দাও। দেবী? মিস্টার চৌধুরীর স্ত্রী, মিসেস দেবী চৌধুরী, আমাদের 57 নম্বর ওয়ার্ডের ভোটার। ওসব ওই রবি চৌধুরীর স্ত্রীটির কথা ছাড়ুন, এখন মুশকিল হয়েছে যেটা আমার অফিসে এসে তো কালুয়ার বউ বসে আছে, ওকে আমি এখন কি বলবো বলো তো? ভাগিয়ে দাও, ভাগিয়ে দাও। বলো এখন তুমি কিছু করতে পারবে না, যা করবার ওই কাল সকালে গিয়ে করো। কাল সকালেও তো আবার আসবে, তখন কি বলবো? তখন ও নতুন করে কোনো প্রতিশ্রুতি টুতি দিয়ে দেবে, করছি করবো এই সমস্ত করে কাটিয়ে দেবে। দেখো দায়িত্ব নিতে যাবো, মারা পড়বে। জগাবাবু, পাল তোলার আগে বাতাসের গতিবিধিটা একটু ভালো করে বুঝে নিলে ভালো হয় না? আরে না রে বাবা, বিষয়টা সেরকম নয়। আচ্ছা, আজকে যদি সত্যি পুষণের কিছু হয়ে যেত আমরা কি করতাম বল? না মানে আমরা কে, কার কাছে কি উত্তর দিতাম? সত্যি এরকম আগে থেকে কি করে বুঝবো যে এরকম একটা ব্যাপার হবে? মানে পূজাই এরকম ভাবে বেরিয়ে গেল কি করে? কেন ওর ব্যাপারটা আমার কেমন যেন লাগছে। কেমন যেন লাগছে না, মানে কেমন লাগা ব্যাপারটা তোমার একটা হ্যাবিট হয়ে যাচ্ছে। আর সত্যি যদি তোমার কেমন লাগে, মানে কেমন লাগতো, তাহলে তোমার তো পূজাকে নিয়ে কোচিংয়েই যাওয়া উচিত ছিল, মমতাকে নিয়ে বস্তিতে নয়। দেবী, আফটারঅল মমতা আমাদের ঘরের লোক নয়, কাজের লোক মাত্র। তুমি ঠিকই বলেছো,
আমাদের বাড়িতে কাজ করে, কিন্তু তা বলে কি শুধু মাইনে দিয়ে আমাদের দায়িত্ব শেষ? অফিসেও কিন্তু তাই হয়। শুধু কি তাই? প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল লিভ, কত কি থাকে না। অফিসে কেউ বউ ঠেঙানো কেস নিয়েও আসে না। ঠিক আছে, আমি আমি ভুল করেছি, আমার আমার ভুল, আইম সরি, মেনে নিচ্ছি। হ্যাপি রাষ্ট্রপতি শাসন হলো তাহলে কি? রাষ্ট্রপতি শাসন বিহারে, বিহারে কাগজে দেখলাম। সেই তখন থেকে কাগজে পড়ে যাচ্ছ তো, কি করব? সংসারের কথা নেই আজকে তো, তোমার কথা বলার টপিক ওই একটাই। ঠিক আছে, আমি আমি সঙ্গে কোনো কথা বলবো না। থ্যাংক গড। তুমি রেগে আছো না? কেন? ওই মমতার বাড়িতে আমি, ও সরি সরি, এটা নিয়ে তো কথা বলারই কথা না। না শোনো, বলছি সরি, তোমার অফিস থেকে ফিরতে তো দেরি হলো, কেন হবো? আসলে আরাধনাদির বিষয়টা কি, এটা নিয়েও তো কথা বলা বারণ, বিতর্কিত বিষয়। শোনো, আরাধনাদির কথা বলতে মনে পড়লো, আজকে ওকে ফোন করতেই হবে জানো তো, একটু মনে করাবে? মনে করাবো। কি বলি বলো তোকে ফ্ল্যাটটা নিয়ে? আরাধনাদিকে বলে দাও ফ্ল্যাটটা পাওয়াই যাবে না। পাওয়াই যাবে না? কোন এক মন্ত্রীর কোন এক শালীর নাকি ওই ফ্ল্যাটটাই পছন্দ। কিন্তু এটা ভারী অন্যায়। এই তো আবার লড়াই করার রসদ পেয়ে গেল। না তা নয়, এটা ছেড়ে দেবো তা বলে? হ্যাঁ ছেড়ে দেবে, ছেড়ে দেবে। এ বিষয়ে যা করার আমি করব, তুমি কিচ্ছু করবে না। অন্তত তুমি কোনোভাবে কম্প্রোমাইজ করো না। কি বললাম? যা করার আমি করব। আজকে অফিস থেকে ফিরতে দেরির কারণ আমি ওই আরাধনাদির বিষয়ে এক জায়গায়, আর এর মধ্যে কুশনের কাণ্ডটা ঘটে। তুমি কিন্তু আগের কথাগুলো আবার ভুলে আনছো, আমি বলিনি কিছু। অন্তত মানে কিছু বলে তুমি জানাবে নাকি সব আমাকে? দাঁড়াও দেখি। এ কি মমতা? না না আসেনি। হ্যাঁ হ্যাঁ, আমার হাতের মধ্যে যতটা আছে আমি করার চেষ্টা করব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের একটা ধরা বাঁধা ফ্রেমের মধ্যে কাজ করতে হয়। ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ স্যার, একটা সিগারেট দেবেন? নিয়ম নেই বলে তো নিয়মটা কি আজকে থেকে তৈরি হলো স্যার? না মানে আগেও তো আপনি সিগারেট দিয়েছেন বলে তো জগাদাকে ফোন করেছিলেন স্যার। নট রিচেবল বলে তো সেরকম তো হওয়ার কথা না, জগাদা তো এখানেই আছে, জগাদা বাইরে জানি স্যার। জানি, একবার রিং হয়েই নট রিচেবল হয়ে যাচ্ছে। আর একবার ট্রাই করে দেখুন না স্যার। কোনো লাভ নেই, ব্যাটারি খুলে রেখেছে মনে হচ্ছে। ব্যাটারি খুলে রাখবে কেন স্যার? হাতের কাছে থেকেও নাগালের বাইরে হওয়ার ওটাই একমাত্র উপায়। আপনি বলতে চাইছেন জগাদা ফোন ধরবে না বলে ইচ্ছে করে? বলতে চাইছি না, তোকে বোঝাতে চাইছি। তার মানে? এবারে বোধহয় তুই কালুয়া একটু গাড্ডাই করেছিস। বলে তো আমার মনে হচ্ছে আপনি কিছু একটা চেপে যাচ্ছে। এবারে তোকে পার্টি ব্যাক করছে না। মানে? মানেটা পরিষ্কার, তোকে এবারে কোর্টে উঠতেই হচ্ছে। এটা কি বলছেন স্যার? যা সত্যি তাই বলছি, পার্টি এসব ব্যাপারে নাক গলাতে চাইছে। তার মানে স্যার আমাকে সারা রাতেই মশার কামড় খেতে হবে লকআপে? না তা হবে না, আমি তোর পার্টির দাদাদের মতন অত বেইমান না। স্যার আপনি আমায় হেল্প করবেন?
হ্যাঁ একটা মশার তৈরি, এর বেশি কিছু কিন্তু আশা করিস না। স্যার যাতে একটু ফোনে কথা বলতে পারি ব্যবস্থা করে দিন না স্যার। বারণ আছে বলে তো কার? তুই যার সঙ্গে কথা বলতে চাইছিস তার। স্যার একবার খালি সার্কিটটা জুড়ে দিন স্যার, তারপর দেখুন। আপনি জানেন ওরা শালা নিজেদের সুবিধে মতো আমাদেরকে ব্যবহার করে, আর আমরা ফেঁসে গেলেই আমাদেরকে বুড়ো আঙুল দেখা। স্যার আমরা কি থোরের খোল আছি নাকি স্যার? স্যার একবার আপনি আমাকে খালি সাহায্য করুন স্যার, স্যার একবার সাহায্য করুন স্যার, প্লিজ স্যার। এর আগে যখন থানা থেকে ফিরেছে কি চুল লোক নিয়ে ফিরেছে তো নাকি? তবে তখন তো কোনো কথা হলো অভ্যেস আছে আমার মনে হচ্ছে তুমি ব্যাপারটা একটু পার্শিয়াল হয়ে ভাবছো। পার্শিয়াল হয়ে না, তুমি যেটা করছো মমতার ভালোর জন্য করছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। সেটা শেষ কথা তো নয়, পরে তো আরো কিছু থাকতে পারে। তুমি ওর সেন্টিমেন্টটা তো বুঝতে পারছো? আমি কিছুই বুঝতে পারছি না। ও আমাকে বলেছে ও সহ্য করতে পারছে না, এইভাবে থাকতে পারছে না, তো আমি ভুলটা কি করি? সেটা রাগের মাথায় বলেছে, ওর রাগের মাথায় বলেছে, তুমি দুম করে গিয়ে এফআইআর করে দিয়েছো, ওখানেই তো গলতি। কিসের গলতি? আমি কি ভুল করলাম রে বাবা? দেখো ওরা এরকম লাইফস্টাইল অভ্যস্ত, ওদের মতো ভালোবাসাও বেশি আবার ঝগড়াও বেশি। তোমার আমার মতো সম্পর্কের সমস্ত অ্যাঙ্গেলগুলো ওরা অত অত ডিটেলে অ্যানালিসিস করে না। না সেটা ওদের ভুল কি ঠিক সেটা আমি জানি না, কিন্তু ওরা ওরকম। তোমার থানায় যখন এফআইআর করতে গেলে তার আগে তো একবার তোমার ভাবা উচিত ছিল যে কালুয়া না কালুয়া আফটারঅল তো মমতার স্বামী। হ্যাঁ তো কিন্তু কালুয়ার জায়গায় যদি আমি হতাম কি করতে? আমি যদি তোমাকে ধরে পেটাতাম তুমি কি থানায় গিয়ে? শোনো না প্লিজ, এটা এটা ভাবো, আমি তো তোমার হাজব্যান্ড, ও কালুয়া তো তাই, তুমি কি আমার নামে গিয়ে থানায় এফআইআর করতে? করতে আমি এফআইআরটা উইথড্র করি ভাই। চেষ্টা করে দেখছি, এই চল মমতা চল। আমিও আসছি, চল আর কাঁদবি না, আর কাঁদবি না, আমি যাচ্ছি। আমি আগেও কলকাতা এসেছি মা, এয়ারপোর্ট থেকে দেবীমাসিকে একটা ফোন করলে পারতে। চল না, অত টেনশন হচ্ছিস কেন? যদি না পাও এত রাতে কোথায় যাবে তোর দেবীমাসি? আরে যে কোনো জায়গায় যেতে পারে, হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো পার্টি, এরকম কোনো জায়গা গেলেও চলে আসবো। আর যদি দু তিন দিনের জন্য কোথাও যায়? খুব নেগেটিভ ভাবনা চিন্তা সব সময়, হতাশ হতে পারলে খুব আনন্দ পাস না? অদ্ভুত, কেন রে তুই এরকম হচ্ছিস? ভেবে দেখ, হয়তো আমাদের ব্লাড গ্রুপ নেগেটিভ। একদম বাবার ধাঁচ পেয়েছিস। আমার বাবার ব্লাড গ্রুপ কিন্তু একই। আমার রক্তটাই খারাপ, এটাই তো বলতে চাইছিস? তোর বোঝার মতো তো বয়স হয়েছে রোহন,
কখনো তোর বাবার সঙ্গে অকারণে ঝগড়া করেছি? না না, তুমি কখনোই অকারণে ঝগড়া করনি, তুমি সবসময় কারণে করেছো। তবে তবে কি বল, কি তবে? না কিছুই না, এটা বাইপাস না? ওই জন্য গাড়িটা নেই, পুরো কলকাতা কিন্তু বাইপাসের মতো এত সুন্দর নয়। এখানে শান্তি আছে মা, কলকাতা একটা সিটি, হেভেন নয়। যারা মায়ে ঢুকিয়ে না, ফ্ল্যাটটা খুঁজতে হবে। দেবী মাসিকে একটা ফোন করলে কিন্তু পারত। তুই অ্যাড্রেসটা বার কর না, ফ্ল্যাট নাম্বারটা কত দেয়। দেখুন, নিজেদের ব্যাপার তো, ওকে শাস্তি দেওয়াটা আমাদের টার্গেট নয়। ওকে শুধু বুঝিয়ে দেওয়া যে মমতা একা নয়। কি বলতে চাইছেন বলুন তো? আপনি মানে আমি বলছিলাম যে এফআইআরটা উইথড্র করা যায় কি? তা যায়, কারণ আমি এখনো ওর এগেনস্টে কোনো কেস ফ্রেম করে রিপোর্ট তৈরি করে উঠতে পারিনি, জাস্ট লিখতে শুরু করেছি। কিন্তু একবার ভেবে দেখুন না। ভেবেছি স্যার, আমরা অনেক ভেবেছি। বৌদি তো কথা বলছি, তুমি চুপ করো। দেখুন, আপনারা যদি বলেন আমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এরকম কাজ করলে আপনারা তো আবার আমার কাছে আসবেন, তখন ব্যাপারটা ছেলে খেলা হয়ে যাবে না? না বিশ্বাস করুন, আর আসবো না, কখনো আসবো না, কোনোদিনও আসবো না। আপনি ওকে ছেড়ে দিন। অলরাইট। এই কালুয়াকে এখানে নিয়ে এসো তো। দেখুন, আমরাও চাই ঘরে ঝামেলা ঘরেই মিটে যাক, কোর্ট কাছাইতে ছুটতে আমাদেরও ভালো লাগে। কি করছেন? না মানে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? না মানে আমি আপনার সঙ্গে বাজে বিহেভ করেছি। মমতার সঙ্গে যে বিহেভিয়ারটা করেছো সেটা আরো অনেক বাজে, তোমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। আর তোমার কি হয় বলো তো? দিনের বেলা তোকে মারো না, রোজ রাত্রিবেলা মদ খেয়ে কি হচ্ছে? এটা মদ খেলে কি হয়, পৌরুষ বাড়ে? কেন এত মদ খাও? আমি প্রমিস করছি বৌদি, আর মদ খাবো না। আমি কিন্তু বিশ্বাস করতে পারলাম না কালুয়া। না না, আমি বিশ্বাস করতে পারছি। আমি কালুয়াকে বিশ্বাস করে যদি ঠকিও, তবু আমি ওকে বিশ্বাস করি, ঠিক আছে? আর একটা কথা কালুয়া, এটা তো মাথায় রাখতে হবে যে মমতা একজন মানুষ, রোজ যদি এভাবে ওকে মারধর করো। দেবী প্লিজ, অনেক রাত হয়েছে, পূজা ভূষণ মানে দিবাদের বাড়িতে কি, এসো তাড়াতাড়ি। চলি অফিসার। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। কি কালুয়া, সব মনে আছে তো? থাকবে দিদি। আর যদি মনে না থাকে, আমি কালুয়ার হয়ে কথা দিচ্ছি, ও কথা রাখবে। কি কালুয়া, থাকবে তো? চললাম।